আসসালামু আলাইকুম, আমি বাবলু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য কোনো কান্ট্রিতে যাবেন, যখন ওই কান্ট্রির লোক আপনাকে জিজ্ঞাসা করবে আপনার দেশ কোথায়, তখন আপনি কি পরিচয় দিবেন? নিশ্চয়ই বলবেন আপনার বাড়ি বাংলাদেশ, নাকি বলবেন আপনার বাড়ি সিলেট কিংবা চিটাগং? কারণ চিটাগং কিংবা সিলেট কিংবা কুমিল্লাকে বাইরের কান্ট্রির লোকে চিনে না, তারা চিনে একমাত্র বাংলাদেশকে। কারণ অনলাইনের ভিতরে কিছু আবাল আছে, তারা মনে করে যে তাদের দৃষ্টিকুচি তাদের একটি দেশ। তারা এটা বলে যায় 71-এ কিন্তু আমাদের পুরো দেশে যুদ্ধ করা হয়েছে এবং সারা বাংলাদেশে সরিয়ে ছিটিয়েছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা। আর এই মুক্তিযোদ্ধারা সারা দেশের জন্য যুদ্ধ করেছে, তারা কিন্তু একটা ডিস্ট্রিক্টের জন্য যুদ্ধ করে নাই। আর এখন কিছু আবাল সাবাল আছে, তারা অনলাইনের ভিতরে এসে একটা ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি করে পুরো বাংলাদেশের মানুষগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করে। এ বলে এই ডিস্ট্রিক্ট ভালো, সে বলে তার ডিস্ট্রিক্ট ভালো। তারা এটা বুঝতে পারে না যে তারা বাংলাদেশেরই নাগরিক। কেউ বা অনলাইনে গালিগালাজ করে অন্য ডিস্ট্রিক্টের উপরে প্রসাব করে বরিয়ে দেয়। কেউ বা আবার অনলাইনের ভিতরে এসে সেলিব্রিটি দাবি করে অন্য লোকের মা বাপকে আবাল সাবাল বলে গালি দেয়। প্লিজ কাইন্ডলি শেয়ার করো ভাই, ওই কুত্তার বাচ্চা তুই কেন তাকস আমি জানি না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রজন্মের কিছু কুসন্তানদের কালচার। এদের জন্য অনলাইনে এসে মানুষ যে ভালো কিছু দেখবে তারও কোনো সুযোগ নেই। এই আবালগুলো অনলাইনে এসে এক একটা ডিস্ট্রিক্টকে এক একটা দেশ দাবি করে বসে থাকে। আর আমরা কিছু সাধারণ মানুষ আছি, কোনো কিছু যাচাই বাছাই না করে শুধুমাত্র ওদেরকে বাহাবা দিয়ে যাই। আমরা এটা বুঝতে পারি না, তারা টিকটক কিংবা ইউটিউবে এসে নিজেদেরকে সেলিব্রিটি দাবি করার জন্য একজন আরেকজনের দৃষ্টিকে গালিগালাজ করে। মূলত এরা কোনো দেশকে ভালোবাসে না, এরা কোনো দৃষ্টিকে ভালোবাসে না, এরা শুধু নিজেদেরকে ফেমাস করার জন্য এই প্রক্রিয়াটা বেছে নিয়েছে। আপনাকে এটা বুঝতে হবে, যারা অনলাইনে এসে বিভিন্ন দৃষ্টিক্ট নিয়ে মারামারি করে কিংবা এক এক দৃষ্টিকে এক এক দৃষ্টিকের লোকে ছোট করে, তারা কিন্তু মূলত মানুষ না, তারা হচ্ছে জানোয়ার। তারা দেশের শত্রু এমনকি দেশের মানুষের শত্রু। তারা কখনো বিশ্বের দরবারে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তারা শুধু তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। অনলাইনের ভিতরে এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি করার জন্য কি আমাদের এই দেশটাকে স্বাধীন করা হয়েছে? হাজার হাজার মা বোনের ইজ্জত বিলীন করে দিয়েছে কি অনলাইনের ভিতরে এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি করার জন্য? কারণ এরা দেশের প্রকৃত ইতিহাস কিছুই জানে না। এরা যদি দেশের প্রকৃত ইতিহাস জানতো, তারা কখনো অনলাইনের ভিতরে এসে মারামারি করতো না। আজকে যদি আপনি বাংলাদেশের মানচিত্র থেকে সিলেটটাকে উদয় করে দেন, তাহলে বাংলাদেশের মানচিত্রটা দেখতে কেমন লাগবে একটু বলেন তো। কিংবা বাংলাদেশের মানচিত্র থেকে চট্টগ্রামটাকে উদয় করে দেন, তাহলে বাংলাদেশের মানচিত্রটা দেখতে কেমন লাগবে বলেন তো। জানি সবার উত্তর একটাই থাকবে, দেখতে খুবই খারাপ লাগবে। তাহলে কেন আমরা সিলেট চিরং নিয়ে মারামারি করতেছি? তাহলে আমরা যারা যুব সমাজ আছি, তারা কি পারি না হাতে হাত রেখে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে? আসুন কোনো ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি না করে দেশটাকে রিপ্রেজেন্ট করি সারা বিশ্বের কাছে। আর নয় মারামারি, আসুন হাতে হাত মিলাই। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমি একটা মেসেজ দিতে পারছি, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ। দেশটাই আমার, দেশটা তোমার, নাই ভেদাভেদ নাই।